মিস্ট্রি স্পিনারের রেহাই স্বস্তি নাইট শিবিরে তৃতীয় বায়োমেকানিক্যাল অ্যানালিসিসের পর বোলিং অ্যাকশন নিয়ে সুনীল নারিনকে ক্লিনচিট দিল বিসিসিআই পাশাপাশি কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে তাঁকে তবে অষ্টম আইপিএলে ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের খেলার পথে আর কোনো কাঁটা রইল না বিসিসিআই তরফে একটি বিবৃতিতে এদিন জানানো হয়েছে বিসিসিআই ও আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র আর্থোস্কোপি অ্যান্ড স্পোর্টস সায়েন্সের সেন্টারে নারিনের তৃতীয় বায়োমেকানিক্যাল অ্যানালিসিস হয় তাঁর পরিবর্তিত বোলিং অ্যাকশন দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ক্রিকেট আইনের ২৪ নম্বর ধারায় ২ ও ৩ নম্বর উপধারায় পরিপন্থী নয় ফলে আইপিএলে তিনি খেলতে পারবেন অফ স্পিন নাকল বল কুইকার স্ট্রেট ডেলিভারিও করতে পারবেন পাশাপাশি নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনারের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তাও দিয়ে রেখেছে বোর্ড বিসিসিআই তরফে আরও জানানো হয়েছে সুনীল নারিনের বিরুদ্ধে যদি ফের সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাহলে চলতি মরশুমে তিনি আর খেলতে পারবেন না শাকিং বিতর্কে বেশ কিছুদিন মাঠের বাইরে নারিনের জায়গায় লাইমলাইট শুষে নিয়েছেন চায়নাম্যান ব্র্যাড হক তবু ক্যারিবিয়ান স্পিনারের গুরুত্ব একটুও কমেনি টিম ম্যানেজমেন্টের কাছে Sunil Narine has been exceptional for Kolkata Knight Riders. He won us the championship in 2012. He contributed amazingly in 2014. অবশেষে ২২ গজে প্রত্যাবর্তন ফের তার বোলিংয়ের রহস্য জালে কি আটকাবে প্রতিপক্ষ উত্তরটা দেবে সময় এবিপি আনন্দ